মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কাকভোরে আন্ধেরি এলাকায় একটি ওষুধের দোকানে আগুন লেগে যায়। কারো নজরে আসার আগেই ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজনের। প্রচুর দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে বহুতলের ওপরের তলাতেও ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, তবে শেষ রক্ষা হয়নি। বাড়ি থেকে বের করে আনা হয় পরপর 8টি অগ্নিদগ্ধ দেহ। ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু বলে অনুমান পুলিশের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম আরও 9 জন। শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান দমকলের। কেএমডিএ নির্দেশ অগ্রাহ্য করেই পোস্তা ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদারি সংস্থা আইভিআরসিএল। আদালতে এমনই বিস্ফোরক দাবি করলেন কেএমডিএ ধৃত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শান্তনু মণ্ডলের আইনজীবী। দাবির সপক্ষে আদালতে নথিও জমা দেন তিনি। কর্মব্যস্ত সময় মাথার উপর ভিড় করে আকাশ। পোস্তার নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে মৃত্যু হয় 26 জনের। মঙ্গলবার বিকেলে প্রস্তাব ফ্লাইওভার বিপর্যয় ঠিকাদারি সংস্থা আইভিআরসিএল এর 10 কর্মী ও আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দেয় কলকাতা পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় কেএমডিএ এর 2 ইঞ্জিনিয়ার প্রিয়তোষ ভট্টাচার্য ও শান্তনু মণ্ডলকে। বুধবার দুজনকেই ব্যাংকশাল আদালতে পেশ করা হয়। এ বিষয় সংক্রান্ত কেএমডিএ এর যাবতীয় নথি আদালতে জমা দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শান্তনু মণ্ডলের আইনজীবী। তার দাবি, দুর্ঘটনার দিন কেএমডিএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিকাশ হালদার ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণ করেন। কাজ শেষের পর উন্নয়ন ভবনকে রিপোর্টও জমা দেন তিনি। তারপর ওখানে কোনো ঢালাই চলার কথা নয়, যদিও কেএমডিএ নির্দেশ অগ্রাহ্য করে ঢালাই চালিয়ে যাচ্ছিল ঠিকাদারি সংস্থা। এটাই বললাম যে কেএমডিএ অফিসিয়ালসরা বারণ করেছিল কাজ করতে, কাজ বন্ধ রাখতে বলেছিল। ইন স্পাইট অফ দ্যাট, ইন দেয়ার অ্যাবসেন্স এগেন ওয়ার্ক স্টার্টেড দেয়ার ওই দিনে দ্য ডেট অফ ইনসিডেন্ট। দুর্ঘটনার সময় কেএমডিএ এর এরিয়া ডেভেলপমেন্ট সেক্টরের চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন প্রিয়তোষ ভট্টাচার্য। দুর্ঘটনার পরের মাসেই তিনি অবসর নেন। প্রিয়তোষ ভট্টাচার্যের বিরুদ্ধে পৃথক বিভাগীয় তদন্ত শুরু করেছে পৌরসভা। তার বিরুদ্ধে মেডিকেল বিল নিয়ে আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে। তার আইনজীবী মক্কেলের জামিনের জন্য আবেদন করেন। এই প্রজেক্ট ওভারসি করার দায়িত্ব একা ওনার ছিল না, অনেকের ছিল। অ্যান্ড দিস ইজ নোবডিজ কেয়ার্স দ্যাট দিস ইজ এ টিম ওয়ার্ক, যার জন্য ব্রিজটা ভেঙে পড়েছে। এরকম কোনো কনস্পিরেসি ছিল বলে আমার মনে নেই যে সবাই মিলে একসাথে হাত মিলিয়ে ব্রিজটাকে ভেঙে দিয়েছে। দুজনকেই আগামী মাসের 7 তারিখ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, এই দুজন ছাড়াও পোস্তা ফ্লাইওভার বিপর্যয়ে কেএমডিএর আরও কয়েকজন আধিকারিকের নাম জানাতে পারে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।